তোমার রেস্টুরেন্টের নামটা আমাদেরকে দর্শকদের কাছে বলো। পেশওয়া রাইন। ইয়েস, এবং পেশওয়া রাইন কিসের জন্য বিখ্যাত? বেসিক্যালি ফর পাকিস্তানি ফুডস। ওকে, নিহারি আর হচ্ছে আমাদের যে কাবাবগুলো, আমাদের মেনু অনেক লিমিটেড বেসিক্যালি। আসলে অনেক রেস্টুরেন্টে গেলে উই গেট কনফিউজ যে এত মেনু কোনটা থেকে কোনটা অর্ডার দিব। সো আই লিটারালি কেপ্ট ইট ভেরি লিমিটেড যে আমার রেস্টুরেন্টে যে কয়টা আইটেম খাবেন ইট হ্যাজ টু বি দ্য বেস্ট অ্যান্ড আগে কখনো খান নাই। শাফিন, তোমার রেস্টুরেন্টের বিজনেসে মাসে কত টাকার এভারেজে সেলস হয়? মান্থলি যদি এক্সপেক্ট করা হয় তো 65 to 75 এরকম থাকে মান্থলি। তাহলে তোমার এখানে প্রফিট কেমন থাকে? প্রফিট অ্যাকচুয়ালি হয় মানে বলা যাচ্ছে না, ইট ভ্যারিজ, বাট মানে ইন টার্মস অফ মাই সেল রেভিনিউ মান্থলি অনেক কম, বাট স্টিল অ্যারাউন্ড মাশাআল্লাহ অ্যারাউন্ড। উই আর ভেরি হ্যাপি ফর ইউ। উই ওয়ান্ট টু নো সামথিং, তোমার বয়স কত? এটা আমাদের সিগনেচার একটা কোয়েশ্চেন এই পডকাস্টের। তোমার বয়স কত শাফিন? আই এম জাস্ট 24। তুমি কত কবে থেকে শুরু করছো এই ব্যবসাটা? ব্যাক ইন 2020, সো তোমার বয়স 21 আই গেস। ইয়া, সো মাত্র 21 বছর বয়সে শুরু করছো, এখন তুমি 24 বছর বয়স, 3 বছরের মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু তো শাফিন করছেই। এন্ড আই রিয়েলি রিয়েলি ওয়ান্ট টু নো যে কি এমন করছো তুমি, তোমার কি মশালা। তার আগে আমি জানতে চাচ্ছি যে শাফিন, যেহেতু তোমাকে আমি আগে থেকেও চিনি এবং তোমাকে আমি অনেক ইয়া করা হয়েছিল আর কি, জেরা করা হয়েছিল, দ্যাটস দ্য ওয়ার্ড আর কি, যে আমি জানি যে ইউ কাম ফ্রম এ গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এখানে কি আঙ্কেলের কতটুকু অবদান ছিল, কতটুকু ক্যাপিটাল আঙ্কেল দিয়েছিল? যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, ফ্যামিলি ওয়াজ নেভার ইন্টারেস্টেড যে আমি বিজনেস করবো কখনো। দে নেভার ওয়ান্টেড যে তাদের ছেলে ব্যবসা করবে, বিকজ আমার বাবা গভর্নমেন্ট জব করে। সো তোমাদের ফ্যামিলিতে কোনো মানে সবাই চাকরিজীবী? অলমোস্ট অলমোস্ট, মানে আমার বাবা তো কখনোই চায় নাই যে বিজনেস করুক, তাও আবার এরকম বিজনেস যে এটা মানে যারা গভর্নমেন্ট জব করে দে লিটারালি হেট। আন্ডারস্ট্যান্ডেবল আন্ডারস্ট্যান্ডেবল, মানে কি দরকার একটা ফিক্সড ইনকাম করবা? হ্যাঁ, তোমাদের আছে এত কিছু, এত কষ্ট করার দরকার কি, এত আনসার্টেনিটি নেওয়ার দরকার কি?